শীত জেকে বসতে শুরু করতেই ইউক্রেনে রুশ বাহিনীর এই হামলা গত শীতকালের কথাই স্মরণ করিয়ে দেয়। রাজধানী কিয়েভ সহ দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অন্তত 158টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা হয়েছে। এবারও হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো, শিল্প, সামরিক স্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। গত বছর বিদ্যুৎ গ্রিডে রুশ হামলায় লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। ইউক্রেনের বিমান বাহিনী বলছে একসাথে এতগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা আগে হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের শহর লিভ, দক্ষিণাঞ্চলের ওডেসা ও জাফরজিয়া এবং পূর্বাঞ্চলের নিপ্রো, খার্কিভ সহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর এটি অন্যতম বৃহত্তম বিমান হামলা, যদিও দাবি করা হয় শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেন অভিযোগ করেছে এই হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া সর্বাত্মক হামলা শুরু করেছে। Бажаю здоров'я, шановні українці, українки. Авдіївка – наші позиції, наші хлопці. Україна тут захищає свої і захищає увесь наш народ, як і на всій лінії на передовій. Донеччина, Харківщина, Запоріжжя, Херсонщина. Рашіяр ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্ক হয়েছে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। Ракета російська торгнула в пресені польську повітряну, була через нас слідзона радарово пустила ту. রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ 2024 সালে তৃতীয় বছরে পড়তে যাচ্ছে। ইউক্রেনের 18% এলাকা এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। Если сегодня есть о чем поговорить, то о действиях систем украинской ПВО. To help the defending side, we are grateful to the responsible nations throughout the world that contribute to enhancing Ukraine's air defense.